আপনি কোথায় কোথা থেকে আসছেন? আমি উত্তরাখণ্ডের গঙ্গোত্রী গোমুখ থেকে। গোমুখ থেকে? গোমুখ থেকে 30 সেপ্টেম্বর আমার যাত্রা শুরু করি। 30 সেপ্টেম্বর? সেপ্টেম্বর। আর আজকে হচ্ছে 17ই নভেম্বর, মানে 2 মাস 18 দিন হলো আমার এই জার্নি। আর ফিনিশ করব পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরের কপিল মুনি আশ্রম। এই টোটাল 2000 কিলোমিটার। পাশেই আছেন সঞ্চিতবাবু, সঞ্চিতবাবু থেকে আমাদের সালাম। আর অবশ্যই আমি নমস্কার করব, অনেক বয়সে বড়, অনেক লোকের, আর আমরাও টার্গেট রাখবো এরকম। আপনি যেভাবে, আমরা তো বাইক নিয়ে আর উনি যাচ্ছেন হেঁটে, ভাবুন একবার, উনি যাচ্ছেন হেঁটে, আমরা যাচ্ছি বাইক নিয়ে আর উনি যাচ্ছেন হেঁটে, সেই গোমুখ থেকে গঙ্গাসাগর যাচ্ছেন। আর তাও 60 বছর বয়সে আফটার রিটায়ারমেন্ট, 64 বছর। আমার নাম সঞ্চিত দাস। সঞ্চিত দাস? সঞ্চিত দাস, বা আমি ত্রিবেণীর বাসিন্দা, হুগলি জেলার। আইটিসিতে কাজ করছিলাম, 4 বছর হলো রিটায়ার করেছি। রিটায়ার করার পর মানুষ সাধারণত ভেঙে পড়ে, হয় স্বাস্থ্য, হয় স্বাস্থ্য ভেঙে যায়, তা নাহলে মন ভেঙে যায়। মানে কাজ করার আর মানসিকতা থাকে না, এবং সামাজিক কাজ যে মানুষের উপকারে লাগে সেটাও ইচ্ছা হয় না। এটা মানে আমার ফিলিং, যাই না অন্য কার কী হয়। তা সেই সব চিন্তাভাবনা করে আমি ভাবলাম যে আমার শরীর যখন সুস্থ আছে তখন আমি কিছু সমাজের হয়ে এবং মানুষের হয়ে কিছু কাজ করতে তো পারি। এই হিসাবে আমি 1 বছর ধরে প্ল্যান্টটা তৈরি করি। যেহেতু আমার বাড়ি গঙ্গা নদীর পাড়ে ত্রিবেণী, হ্যাঁ, এই জন্য গঙ্গার উৎস থেকে মোহনা এই 2000 কিলোমিটার পথ আমি 1 বছর ধরে আমার প্ল্যান্টটা তৈরি করি। কবে স্টার্ট করেছেন এটা? এটা 30 সেপ্টেম্বর আমি গোমুখ থেকে স্টার্ট করি। এই যাত্রার মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্লাস্টিক পলিউশন কীভাবে আমরা মুক্ত করতে পারি, আগামী নতুন প্রজন্মকে আমরা একটা ভালো পৃথিবী দিতে চাই, উপহার দিতে চাই। প্লাস্টিক ক্যারিব্যাগ, আমার এই 1600 কিলোমিটার যাত্রা পথে আমি বহু দেখেছি প্লাস্টিক ক্যারিব্যাগ রাস্তার ধারে চলে এসছে। আগামী 10 বছরে আমাদের ছেলে মেয়ে নাতিপুতিরা কী করবে, ওই প্লাস্টিকের ওপর দিয়ে চলবে যদি এখন থেকে আমরা না কন্ট্রোল রাখতে পারি। যদি বলেন কীভাবে কন্ট্রোল করব, বাড়ির থেকে যখন আমরা বাজারে কিংবা শপিং মলে যাব তখন আমরা বাজারের ব্যাগ কিংবা একটা থলে নিয়ে বাজারে যাব, যাতে বাজার থেকে যাতে কোনো ক্যারি ব্যাগ আমার বাড়িতে যেন না ঢোকে। আর যদিও বা কোনো রকম প্লাস্টিক ঢুকে গেল ক্যারি ব্যাগ, সেটা বাড়িতে তো পুরনো ওয়াটার বোতল তো আমাদের থাকেই, সেটার মধ্যে আমরা মানে বোতলের মধ্যে ভরে রেখে টাইট করে রেখে দেবো বাড়ির এক কোণাতে। যখন সেটা 15টা 20টা 25টা হবে সেটা আমাদের নিজের ইচ্ছা মতো আমি ডিজাইন করে ডেকোরেশন করতে পারি কি গার্ডেন ওয়াল দিতে পারি, হ্যাঁ, সেটা যার যার বাড়ির ওপর ডিপেন্ড করছে। থ্যাংক ইউ।